حافظ ولي الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعدوا لهم ما استطعتم ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم تظلمون يوفى إليكم وأنتم لا تظلمون وإن جنحوا للسلم فاجنح لها وتوكل على الله إنه هو السميع العليم حسبك أعوذ بالله من الشيطان الرجيم هذا مغتسل بارد وشراب أعوذ بالله من الشيطان الرجيم أم نجعل الذين آمنوا وعملوا الصالحات كالمفسدين في الأرض أم نجعل المتقين كالفجار كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب ووهبنا لداود سليمان نعم العبد إنه أواب حسبك صدق الله العظيم الله أكبر কি বলবো প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই হয়তো খেয়াল করেছিলেন যে যখন আমি আমার এই ছোট্ট ভাইয়াটিকে দেখেছিলাম যে কত ছোট আপনারা বুঝতে পারছেন যে অনেক ছোট আমি একটু জানতে চাইবো তোমার বয়স কত 9 বছর 9 বছর আল্লাহু আকবার এই বয়সে তো আমরা কথাই বলা শিখিনি কতদিন লেগেছে তোমার কোরআনে হাফেজ হতে 3 দিন মাশাআল্লাহ একেবারে মাস বছর দিন সহতার মুখস্থ আল্লাহু আকবার 14 মাস 3 দিন ধন্য তোমার আব্বু আম্মু ধন্য তোমার ওস্তাদ আমরা সবাই তাদের সকলের জন্য দোয়া করি আমিন সম্মানিত ওস্তাদের দৃষ্টি আকর্ষণ করছি জনাব আবু ইউসুফ আপনি কিছু বলুন ওর ব্যাপারে কোনো মন্তব্য নাই আপনি জানেন বরাবরই কোরআন আলো ফাউন্ডেশন যে কাজটি করে থাকে এই ওলিউল্লাহদের মতন রত্নগুলোকে খুঁজে বের করে আপনাদের সামনে তুলে ধরে আর আরেকটি বিষয় যেটি আপনি অবগত আছেন যে পিএসপি পরিবার থেকে পিএসপির সম্মানিত চেয়ারম্যান মহোদয় অলরেডি এই প্রোগ্রামটাকে তিনি কেয়ামত পর্যন্ত চালিয়ে যাবেন এক দ্বিতীয় যে ঘোষণাটি হয়েছে যে প্রতিটা ছেলে যারা ফার্স্ট হবে তাদের ওস্তাদেরকে বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ পিএসপি পরিবার থেকে করে দিবেন তৃতীয় যে ঘোষণাটি করা হয়েছে আপনি জানেন যে এই ছেলেগুলো
বাংলাদেশে হিফজ করার পরে তারা আপনার প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুল এটা শেষ করে তারা যদি কলেজ এবং ইউনিভার্সিটিতে যখন লেখাপড়া করবে কলেজ ইউনিভার্সিটি শুধু তাই নয় যদি এই হাফেজ ছেলেগুলো উচ্চশিক্ষার জন্য যদি পিএইচডি নিতে চায় তার যাবতীয় ব্যবস্থার দায় দায়িত্ব পিএসপি পরিবার নিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি সম্মানিত দর্শকদের অবগতির জন্য জানাচ্ছি হাফেজদেরকে আর চোখে দেখার কোন সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা পৃথিবীতেও দিয়েছেন, তাদেরকে দাবিও রাখার কোন সুযোগ নেই। বিশেষ করে বাংলাদেশ সরকারের প্রতি বিনীতভাবে আরজ, বাংলাদেশের অন্যান্য প্রতিভা যারা আছে যারা সারা বিশ্বের দরবারে তাদের তাদের সফলতা তুলে ধরার জন্য যেইভাবে করে তাদেরকে সম্মাননা দেওয়া হয়, বিনীতভাবে আরজ, আপনি একজন মুসলমান হিসাবে এই কোরআনের প্রতিভাগুলোকে সম্মান দিন, ইজ্জত দিন, আপনার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, তোমাকে অনেক মোবারকবাদ জানাচ্ছি, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইশু কুরআনের আঙ্গিনায় ইশু শান্তির। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমরা পাঁচজন প্রতিযোগী বন্ধুর কোরআনে কারীমের তিলাওয়াত শুনলাম। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের বন্ধু হাফেজ এনামুল হককে। ইশু কুরআনের আঙ্গিনায় ইশু শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وأن أقم وجهك للدين حنيفا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن أقم وجهك للدين حنيفا ولا تكونن من المشركين. ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك. فإن فعلت فإنك إذا من الظالمين. وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو. وإن يردك بخير فلا راد لفضله. يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. ما قطعتم من لينة أو تركتموها قائمة. أعوذ بالله من الشيطان الرجيم. ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاق الله فإن الله شديد العقاب. ما قطعتم من لينة أو تركتموها قائمة على أصولها فبإذن الله وليخزي الفاسقين. وما أفاء الله على رسوله منهم فما أوجفتم عليه من خيل ولا ركاب ولكن الله
ولكن الله يسلط رسله على من يشاء والله شديد العقاب. على من يشاء. إن الله شديد العقاب. على من يشاء والله على كل شيء قدير. والله على كل شيء قدير. حسبك. صدق الله العظيم. ما شاء الله الحمد لله. আমরা আমাদের ভাই এনামুল হকের কোরআনে কারীমের তিলাওয়াত শুনলাম, অত্যন্ত চমৎকার তিলাওয়াত করেছে আমাদের ভাইটি। আমরা চলে যাচ্ছি সম্মানিত বিচারকদের কাছে। প্রথমেই জনাব আবু ইউসুফ, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এনামুল হক, তুমি তো খুব ভালো মানের হাফেজ, ভালো তেলাওয়াত করো। আসলে আজকের যে তেলাওয়াতটি, তেলাওয়াতটিতে তেমন একটা মজা আমি পাইনি। তেলাওয়াতের যে একটা স্বাদ, প্রাণবন্ত তেলাওয়াত তোমার আজকে আমি পাইনি। হ্যাঁ, মন খারাপ করার কোনো কারণ নেই, ইনশাআল্লাহ দেখা যাক আরো সুন্দর করে তেলাওয়াত করবে। ঠিক আছে বাবা, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এবার আমি যাচ্ছি ইউআইটিএস এর সম্মানিত উপ উপাচার্য আপনার কাছে। পিএইচপি ফ্যামিলির যেমন আপনি একজন সদস্য, আমরা মনে করি যে আপনি কোরআনের আলো ফাউন্ডেশনের একজন সদস্য। তো আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি কষ্ট করে এখানে এসছেন। তো আপনার কাছে আমি একটু মন্তব্য জানতে চাইবো আমাদের এই ভাইটি সম্পর্কে। আলহামদুলিল্লাহ, এনামুল, আসলে কোরআন তেলাওয়াত এটা মোমেন জীবনের, মুসলমান জীবনের শ্রেষ্ঠ অলংকার। কোরআনের হাফেজ এবং কারীদেরকে আমরা আল্লাহ তাআলার কোরআনের জীবন্ত মুজাহিদ হিসেবে আসলে মনে করি এবং সেভাবেই বিশ্বাস করি। আর আমরা পিএইচপির কথা যে বলেছেন, আমরা পিএইচপি আসলে পিস, হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি, সুখ শান্তি এবং সমৃদ্ধি। আল্লাহ সুফি মিজানুর রহমান তার বিশাল এই শিল্প জগতের নামই করেছেন শান্তি, সমৃদ্ধি এবং সুখকে দিয়ে। এবং তিনি এত বেশি মানবতাবাদী, এত বেশি শান্তিপ্রিয় মানুষ সারা পৃথিবী, শুধু বাংলাদেশে নয়, সারা আপনারা যে ইতিমধ্যেই তিনি বাংলাদেশের রোটারির গভর্নর নিযুক্ত হয়েছেন এবং সাউথ এশিয়ার তিনি টোটাল লিটারেসির মিশন প্রধান হিসেবে কাজ করছেন। দক্ষিণ এশিয়া নিরক্ষরতা দূর করবার জন্য 100% তিনি সেই মিশনে কাজ করছেন দক্ষিণ এশিয়ার 7টি দেশে। এবং কোরআনের প্রতি তার যে অগাধ ভালোবাসা, এবং তিনি প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করেন এবং সবসময় তাজ্জেল কোরআন তার সাথে থাকে। আমরা আশা করব পিএইচপি পরিবারের আপনারা সবাই সদস্য, দেশের মানুষ সবাই পিএইচপি পরিবারের সদস্য। আল্লাহ তাআলা আমাদের নিশ্চয়ই তার করুণা, রহমত এবং দয়া দিয়ে আবৃত করবেন। আল্লাহ তাআলা করুণা আমাদেরকে দান করবেন। আপনাকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে, অত্যন্ত চমৎকার কথা আপনি বলেছেন। প্রিয় দর্শক, আমরা আলহাজ সুফি মিজানুর রহমান সাহেবের জন্য দোয়া চাই, আপনাদের কাছে তার পরিবারের জন্য দোয়া চাই, যারা কোরআনের সাথে এতটা ভালোবাসা রাখেন, রব্বুল আলামিন যেন তাদেরকে ভালোবাসা দিয়ে ধন্য করেন। আমিন। ভাইয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, খুব চমৎকার তিলাওয়াত হয়েছে। আর সম্মানিত ওস্তাদ যে কথা বলেছেন সেদিকে খেয়াল রাখবে, কেমন? অনেক ধন্যবাদ। السلام عليكم ورحمة الله. شكراني رانينا إيشو شانتير مهنا. الحمد لله প্রিয় দর্শক, কোরআনের ফুলের বাগানের ফুলগুলোর সৌরভ আজকে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। ছজন প্রতিযোগী বন্ধু আপনাদের সামনে কোরআনে কারীমের তিলাওয়াত উপহার দিয়েছে। আজকের পর্বে যে প্রতিযোগী বন্ধুরা ছিল আমি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে আসার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার দুপাশে আজকের প্রতিযোগী বন্ধুরা রয়েছে, অত্যন্ত চমৎকার তিলাওয়াত সবাই করেছে এবং সম্মানিত ওস্তাদ বৃন্দ যারা ছিলেন খুবই প্রশংসা করেছেন তাদের, আলহামদুলিল্লাহ। যেহেতু অনুষ্ঠানের ফরম্যাট অনুযায়ী আমাদের দুজনকে বিদায় জানাতে হবে, স্বাভাবিকভাবেই তাদের নাম মনে না চাইলেও আমাদের ঘোষণা করতেই হবে। দর্শক, তার আগে আমি জানিয়ে দিচ্ছি আজকের পর্বে সর্বোচ্চ নম্বর পেয়ে কোন বন্ধুটি প্রথম হয়েছে। আজকের পর্বে সর্বোচ্চ নম্বর পেয়েছে হাফেজ সুলাইমান নোমানি। হাফেজ সুলাইমান নোমানিকে অনেক অনেক অভিনন্দন। তোমাকে অনেক অভিনন্দন ভাইয়া, খুব চমৎকার হয়েছে, ভবিষ্যতে আরো ভালো হবে সেই প্রত্যাশা আমরা করি, কেমন? দর্শক,
সম্মানিত বিচারকদের রায় অনুপাতে আজকের পর্বে বিদায় নিতে হচ্ছে দুজন বন্ধুকে। একজন হল হাফেজ সাইমুল হক, আমাদের এই বন্ধুকে আজকে বিদায় জানাতে হচ্ছে। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে অনেক বড় হাফেজে কোরআন, আলেমে দ্বীন হিসাবে কবুল করেন, আমিন। আর আরো এক বন্ধুকে আমাদের কাছ থেকে আজকে বিদায় জানাব, সে হল হাফেজ এনামুল হক। হাফেজ এনামুল হক খুবই সুন্দর তিলাওয়াত করেছিল, কিন্তু একটু ভুল হয়ে যাওয়ায় আমাদের সম্মানিত বিচারক মন্ডলী যে রায় দিয়েছেন, তো আমরা তাদের জন্য দোয়া করছি। দর্শক, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে আসছি। শেষ করার আগে আমাদের বন্ধুদের হাতে পুরস্কার এবং উপহার তুলে দেওয়ার জন্য আমি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যানকে অনুরোধ জানাব আমাদের সম্মানিত অতিথিদেরকে নিয়ে স্টেজে আসার। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেবার পালা। বিদায় নেবার আগে মাহে রমজানের এই পবিত্রতম দিনে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা সবাই দোয়া করি, রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে কোরআনের আলোয় আলোকিত করে দেন, আমিন। এই প্রত্যাশায় আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনকে করো মহিয়া, জ্বলে ওঠো কোরআনের মহিমায়, বিশ্বে শান্তির আওয়াজ তোলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।